প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি অর্থাৎ 3.2 ডিজিটাল ডিভাইস নিয়ে। তো আলোচনার বিষয় হলো ন্যান্ড গেট ও নর গেট কেন সার্বজনীন গেট। তো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট, আর ন্যান্ড গেট কীভাবে অন্যান্য মৌলিক গেটগুলোর মতো আচরণ করে। তো আমরা আজ আলোচনা করব নর গেট কেন সার্বজনীন গেট এবং নর গেট কীভাবে অন্যান্য মৌলিক গেটগুলোর মতো আচরণ করে। তো আমরা নর গেট হতে তো দুটি একই ইনপুট যদি একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয় একটি নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে নর গেটের মতো আচরণ করে। আমরা এটি এভাবে লিখতে পারি, ব্যাখ্যাটি এভাবে লিখব দুটি একই ইনপুট ইনপুট একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে নর গেটের মতো কাজ করে। এরপরে আমরা দেখব হচ্ছে নর গেট হতে অর গেট। দুটি ভিন্ন ইনপুট একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে এর প্রাপ্য আউটপুটকে যদি আমরা আবার একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে আমরা অর গেট পাই। তো এটার আমরা প্রুফ দেখব কিভাবে এটি করে। প্রুফটা হচ্ছে হলো যে a প্লাস b বার। তো আমরা জানি এ প্লাস এ সমান সমান একটি এ। তো আমরা এই দুটো মিলে একটা নিয়ে নিই, ডাবল বার দিয়ে দিব, আবার এ ডাবল বার ইকুয়াল টু এ দুইটি নিতে জানি, তাহলে আমরা বার দুইটা তুলে দিব, তাহলে আমাদের এ প্লাস বি অর গেট পেয়ে গেলাম। তো আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখব, দুটি ভিন্ন ইনপুট একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে এর প্রাপ্য আউটপুটকে আবার একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে অর গেট পাওয়া যায়। এবার আমরা দেখব হচ্ছে নর গেট কিভাবে অ্যান্ড গেটের মতো আচরণ করে। তো আমরা লিখি
NOR গেট হতে AND গেট AND গেট দুটি ভিন্ন ভিন্ন ইনপুট দুটি ভিন্ন ভিন্ন ইনপুট দুটি ভিন্ন ভিন্ন ইনপুট অর্থাৎ a প্লাস a বার ইকুয়াল টু a বার b প্লাস b ইকুয়াল টু b বার দুটি ভিন্ন ভিন্ন ইনপুট ভিন্ন ভিন্ন NOR গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে এর প্রাপ্য আউটপুটকে যদি আমরা আউটপুটকে যদি আবার একটি NOR গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে আমরা AND গেট পাব a plus a into b তাহলে আমরা এখানে প্রুফটা দেখাই a বার প্লাস b বার বার তো আমরা এটিকে ডি মর্গানের উপপাদ্য নিয়ে যাব ডি মর্গানের উপপাদ্য উপপাদ্য থেকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ a plus b বার equal to a বার into b বার তাহলে আমরা এখানে a ডাবল বার into b ডাবল বার তো আমরা এই বারটাকে ভেঙে নিলাম পর বার দুটোকে আমরা যদি তুলে দেই আমরা জানি যেহেতু ডাবল বার থেকে ডাবল বার দুটো উঠে যাবে তাহলে a b তো আমরা এখানে ব্যাখ্যাটা লিখে দেই দুটি ভিন্ন ভিন্ন ইনপুট ভিন্ন ভিন্ন ইনপুট ভিন্ন 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 NOR গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হলে দিয়ে প্রবাহিত হলে এর প্রাপ্য আউটপুটকে আউটপুটকে আবার একটি NOR গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে AND গেট পাওয়া যায় AND গেট পাওয়া যায় তো বন্ধুরা আজ আমরা NOR গেট কিভাবে অন্যান্য মৌলিক গেটের মতো আচরণ করে বা কাজ করে তা নিয়ে আলোচনা করলাম গত লেকচারে আমরা NAND গেট কিভাবে অন্যান্য মৌলিক গেটগুলোর মতো আচরণ করে এই লেকচারে আমরা NOR গেট কিভাবে অন্যান্য মৌলিক গেটগুলোর মতো আচরণ করে এগুলো নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা দেখা হবে আগামী লেকচারে ধন্যবাদ